সাত সকালেই বাঁকুড়ার কেরানীবাদ এলাকায় হাজির একটি হনুমান, কিন্তু সে সুস্থ ও স্বাভাবিক নয়। অসুস্থ হনুমানটিকে নিয়ে এলাকায় হুলস্থুল পড়ে যায়। এলাকাবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে হনুমানটিকে সুস্থ করার চেষ্টা চালান। খবর দেওয়া হয় বন দপ্তরে। বুধবার সকালে হনুমানটি একটি খাবারের দোকানে থাকা একটি বেঞ্চিতে ঝিমোতে থাকে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা আসার আগেই এলাকাবাসীরা পশু চিকিৎসক এনে তার চিকিৎসা শুরু করে। এলাকাবাসীরা জানান, এখন তাদের প্রধান কাজ হনুমানটিকে সুস্থ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া। এই ব্রিজের উপর থেকে নামলো, এখানে এখান থেকে আমার দোকান কেস এলো, আমার দোকানে বসলো, দেখছি একটা লম্বা লম্বা শুয়ে দিই, শুয়ে আছে অনেকক্ষণ। দিয়ে আমরা জল টল বিস্কুট টিস্কুট খাওয়ানো হলো, দিয়ে আমরা ডাক্তার ডাকলাম, ডাক্তার দেখে এনে পরে ওয়ারেস টোয়ারেস খাওয়ানো হলো। ওয়ারেস খাওয়ানোর পরে বেশ বসেই আছে, যাই নাই। এবারে কেউ মুড়ি খাচ্ছে, তো তারখানে যে মুড়ি খাচ্ছে আমি আবার আলুতে মুড়ি খাওয়ালাম, যে মোটামুটি একটু চাঙ্গা হয়েছে। হ্যাঁ, এই যে আরও মুড়ি খাচ্ছে, এখানে দেখে কি মনে হচ্ছে অসুস্থ। হ্যাঁ, অসুস্থ আমারই চাই, ওটা ফরেস্টের থেকে লোক আসুক, ওকে পশু হসপিটাল নিয়ে যায়, দিয়ে ওর ট্রিটমেন্ট হোক, ভালো হোক, এটাই চাই। মানুষটা আসলে শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ। ফরেস্ট অফিসে লোক এসে অন্তত মানুষটা সুস্থ করে এখান থেকে নিয়ে যায়। দেখলাম যে শরীর মানে অসুস্থ আছে, দেখে শরীরটা মানে অনেক প্রায় দু ঘন্টার মতন বসে আছে, দিয়ে শুয়ে আছে, শুয়ে দিয়ে দিছে ফরেস্ট অফিসে লোক এসে যেমন বানর থেকে নিয়ে যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।